প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু করব নতুন একটা ইউনিট নিয়ে, ইউনিট 6 লেসন 1 এর এ। আর এই লেসন বা সিম প্যাসেজটা পড়তে হলে আমাদের কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে। আর এই ওয়ার্ড মিনিং গুলো যদি আমরা জানি তাহলে আমাদের এই প্যাসেজটা পড়তে সুবিধা হবে। তো খেয়াল করো শিক্ষার্থীরা বোর্ডের দিকে, প্রথমে আছে ওয়ার্ড মিনিং হচ্ছে নিয়ম সমর্থক সদস্য শব্দের অর্থ। প্রথমে চার্মিং, চার্মিং অর্থ তোমরা সবাই জানো মনোমুগ্ধ কর বা বিমোহিত করার মতো বা আকৃষ্ট করার মতো কিছু চার্মিং। আর এর সিনোনিম বা মিনিং ফ্যাসিনেটিং অথবা ইনহ্যান্সিং, ফ্যাসিনেটিং অথবা ইনহ্যান্সিং চার্মিং এর সিনোনিম। এরপর হলো সাবলাইম, সাবলাইম অর্থ গুরুত্বপূর্ণ, সাবলাইম উন্নত কিছু। তারপর সমর্থক সিনোনিম হলো এক্সাল্টেড অথবা এলিভেটেড অথবা নোভেল। এই তিনটে ওয়ার্ডই সিমিলার ওয়ার্ড বা সিমিলার মিনিং করে, আমরা তিনটে ওয়ার্ডকে এর সমর্থক হিসেবে ব্যবহার করতে পারবো। এরপরে দেখো সেনিক, সেনিক অর্থ দৃশ্য, সেনিক অর্থ কি দৃশ্য, দৃশ্য সম্বন্ধীয় বা সিনারি যে বলো না, সিনারি থেকে সেনিক। আর এর সিনোনিম হলো অফসাইট, দৃশ্য সম্বন্ধীয় বা দৃশ্য। এরপর ট্রেজার, ট্রেজার অর্থ সম্পদ, অমূল্য রত্ন। আর এর সিনোনিম সম্পদ থাকলে তোমরা সবাই বুঝো ওয়েলথ অথবা রিচেস, ওয়েলথ হতে পারে রিচেস হতে পারে। এরপরে দেখো ট্রপিক্যাল, যে স্টুডেন্ট ট্রপিক্যাল, ট্রপিক্যাল অর্থ ক্রান্তীয়, ক্রান্তীয় বা ক্রান্তীয় অঞ্চল সাধারণত আমরা বুঝে থাকি বা নাতিশীতোষ্ণ অঞ্চল। আর এর সিনোনিম হলো অফ দ্য ট্রপিক্স, অফ দ্য ট্রপিক্স। এরপর ড্রেনস, ড্রেনস অর্থ সিক্ত করা অর্থাৎ কোনো কিছু ভিজিয়ে দেয়া, সিক্ত হওয়া। আর এর সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারে শোক অথবা মেক ওয়াইট অর্থাৎ বীজানো। এরপর ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স অর্থ প্রভাবিত করা, ইনফ্লুয়েন্স অর্থ কি প্রভাবিত করা। আর এর সিনোনিম হতে পারে ইনডিউস অথবা এক্সার্ট অথবা ইম্প্যাক্ট। স্লোপ, এরপরে হলো স্লোপ, স্লোপ অর্থ ঢালু নিচের দিকে। আর এর সিনোনিম বা মিনিং এর ডেক্লিভিটি, এর ডেক্লিভিটি। এরপরে শিক্ষার্থীরা খেয়াল করো পিকস, পিক, পিক অর্থ সর্বোচ্চ চূড়া, পর্বতের সর্বোচ্চ চূড়া। পিক অর্থ কি সব পর্বতের সর্বোচ্চ চূড়া, তোমরা খেয়াল করো পিক অর্থ পর্বতের সর্বোচ্চ চূড়া। আর এর সমর্থক মিনিং হলো দা টপ অফ এ হিল অর্থাৎ পর্বতের চূড়া। রুরাল, রুরাল অর্থ গ্রামীণ, রুরাল অর্থ কি রুরাল অর্থ গ্রামীণ। আর এর সিনোনিম বা মিনিং হলো রাস্টিক অথবা প্যাস্টোরাল, রাস্টিক দিতে পারি আমরা অথবা প্যাস্টোরাল, এই মিনিংটা আমরা ইউজ করতে পারি। এরপরে দেখো ইনহ্যাবিট্যান্টস, ইনহ্যাবিট্যান্টস অর্থ অধিবাসী বা বাসিন্দা, যারা বাস করে তাদের অধিবাসী বা বাসিন্দা বলা হয়। আর এর সিনোনিম বা মিনিং হিসেবে ড্রুয়েলার আমরা ইউজ করতে পারি, ড্রুয়েলার। এরপর কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড অর্থ জটিল, কমপ্লিকেটেড অর্থ কি জটিল। আর এর সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি ডিফিকাল্ট অথবা কমপ্লেক্স, ডিফিকাল্ট দিতে পারি কমপ্লেক্সও আমরা লিখতে পারি, দুইটি একই রকম ওয়ার্ড মিন করে। এরপর এথনিক, এথনিক অর্থ নৃতাত্ত্বিক গোষ্ঠী বা নৃতাত্ত্বিক গোষ্ঠী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যাকে বলা হয়, ক্ষুদ্র নৃগোষ্ঠী। আর এর সমর্থক বা মিনিং হিসেবে আমরা লিখতে পারি কানেক্টেড উইথ এ নেশন অর্থাৎ একটি জাতির সাথে সম্পর্কিত বা সম্পর্কিত বা সম্পর্ক থাকে, কানেক্ট থাকে, চরিত থাকে, এরকম রেস অর পিপল, এরকম মানুষজন অথবা সম্প্রদায় দেয়ার শেয়ার এ কালচারাল ট্র্যাডিশন, যারা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য শেয়ার করে বা মানে সবার সাথে অংশগ্রহণ করে এই ব্যাপারে। তো প্রিয় শিক্ষার্থীরা এই হলো ইউনিট সিক্স এর লেসন ওয়ান এর কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড। আমরা এখন মূল প্যাসেজে চলে যাব। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ে বা ইংলিশ ফর টুডে বইয়ে তোমার পেজ নাম্বার বের করো 71 পেজে আমাদের সিন প্যাসেজটা আছে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। দেখো লেসন ওয়ানে আছে নেপাল দ্য ল্যান্ড অফ এভারেস্ট, নেপাল হলো এভারেস্টের ভূমি বা এভারেস্টের মাটি। রিড দ্য ফলোয়িং টেক্সট, আমরা টেক্সটটা পড়ি। নন এজ দ্য ল্যান্ড অফ এভারেস্ট, নেপাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট সার্মিক কান্ট্রিজ ইন এশিয়া, অর্থাৎ এভারেস্টের ভূমি হিসেবে পরিচিত নেপাল হলো পৃথিবী এশিয়ার একটি দেশ। দ্য কিংডম অফ নেপাল ইজ এ স্মল ল্যান্ড অফ সাবলাইম বিউটি, আর এ হল নেপাল রাজ্যটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ বা সমৃদ্ধ।
এরপর দেখো ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট এন্ড ভেরি ইম্পর্টেন্ট টেম্পলস, এখানে আছে পৃথিবীর বিখ্যাত এবং অনেক গুরুত্বপূর্ণ মন্দির। ইট ইজ এ কান্ট্রি, ইট ইজ দেশ দ্যাট যেটি ইজ রিচ ইন সিনারিক বিউটি অ্যান্ড কালচারাল হেরিটেজ, অর্থাৎ এই দেশটি প্রাকৃতিক দৃশ্যে অপরূপ দৃশ্যে সমৃদ্ধ এবং কালচারাল হেরিটেজ এবং সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ অর্থাৎ পরিপূর্ণ। বি নেপাল লাইস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য তিব্বতান পার্ট অফ চায়না, নেপাল হল ভারত এবং চীনের তিব্বতের একটি অংশ। দিস স্মল কান্ট্রি হ্যাজ অ্যান এরিয়া অফ 147,181 square kilometers, আর এর আয়তন হল 147,181 বর্গ কিলোমিটার। সাউদার্ন নেপাল ইজ ট্রপিক্যাল লো ল্যান্ড নন এজ দ্য তেরাই প্লেন্স, অর্থাৎ নেপালের দক্ষিণাংশ কি, নেপালের দক্ষিণাংশ হল ক্রান্তীয় এক ভূমি যেটা তেরাই ভূমি হিসেবে পরিচিত বা তেরাই প্লেন্স তেরাই হিসেবে পরিচিত। দিস পার্ট অফ নেপাল হ্যাজ হট সামার্স অ্যান্ড ওয়ার্ম উইন্টার্স, এই নেপালে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম থাকে এবং শীতকালে বেশি শুষ্ক থাকে, শীতকালটা ওয়ার্ম অর্থাৎ উষ্ণ থাকে, উষ্ণ ওয়ার্ম। হিয়ার দ্য টেম্পারেচার রিচ আপ 40 degrees Celsius ইন এপ্রিল অ্যান্ড মে অ্যান্ড মনসুন রেঞ্জ ড্রেন্স দিস রিজিয়ন ফ্রম জুন টু সেপ্টেম্বর, আর এর তাপমাত্রা থাকে 40 degrees Celsius এবং এপ্রিল এবং মে মাসে, এবং মৌসুমি ঋতুতে মানে মৌসুমি বায়ু যখন প্রভাবিত হয় তখন প্রচুর বৃষ্টিপাত হয় আর এই ভূমিটাকে এই অঞ্চলটাকে জুন এবং সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাত হয়, এটাকে বৃষ্টিপাত সিক্ত করে রাখে। দ্য সেন্ট্রাল হিল ল্যান্ডস ইনক্লুডিং দ্য কাঠমান্ডু অ্যান্ড পোখরান ভ্যালিস হ্যাভ এ টেম্পারেচার ক্লাইমেট অ্যান্ড আর অলসো ইনফ্লুয়েন্সড বাই দ্য মনসুন, বলা হচ্ছে কেন্দ্রীয় ভূমি সেন্ট্রাল ল্যান্ড অর্থাৎ কেন্দ্রীয় ভূমি কাঠমান্ডুর কেন্দ্রীয় ভূমিটা অর্থাৎ নেপালের কেন্দ্র মূল ভূমিটা কাঠমান্ডু এবং পোখরান উপত্যকা তাপমাত্রাটা বা জলবায়ু এবং মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ আবহাওয়া এবং মৌসুমি বায়ু দ্বারা পোখরান এবং কাঠমান্ডু নেপালের যে রাজধানী কাঠমান্ডু এর তাপমাত্রাটা প্রভাবিত হয়, কি দ্বারা, মৌসুমি বায়ু দ্বারা বা মৌসুমি ঋতু দ্বারা এবং আর কি দ্বারা বলো তো, মৌসুমি বায়ু দ্বারা এবং জলবায়ু দ্বারা বা আবহাওয়ার অবস্থা দ্বারা। আবহাওয়ার জলবায়ু তোমরা জানো বিজ্ঞানে কোন ছোট ক্লাসে বলেছো। এরপর দেখো নর্থ অফ দ্যাট ইজ স্লোপ অফ দ্য মেন সেকশন অফ দ্য হিমালয়ান রেঞ্জ, বলা হচ্ছে নর্থ অফ দ্যাট স্লোপ অর্থাৎ উত্তর দিকে মূল ভূমির উত্তর দিকে মূল অংশে হিমালয়ের রেঞ্জ অর্থাৎ উত্তর দিকে রয়েছে হিমালয়ের পাদদেশ বা হিমালয়ের অংশ উত্তর দিকে। দিস পার্ট অফ নেপাল হ্যাজ সাম অফ দ্য হাইয়েস্ট পিকস অফ দ্য ওয়ার্ল্ডস ইনক্লুডিং এভারেস্ট, আর এই অংশে যেখানে হিমালয় রয়েছে সেইখানে রয়েছে পৃথিবীর বা পর্বতের সর্বোচ্চ চূড়া এভারেস্ট, হিমালয়ের পর্বত চূড়া আর নাম কি এভারেস্ট, পৃথিবীর সর্বোচ্চ চূড়া নাম হলো এভারেস্ট আর হিমালয়ের পর্বত চূড়া ওইখানে অবস্থিত। এরপর সি নম্বরে দেখো নেপাল ইজ হোম ইন নিয়ারলি 29 crore people, 2 crore 90 lakh people, নেপালে প্রায় 2 কোটি 90 লক্ষ মানুষ বাস করে, 2 crore and 90 lakh অর্থাৎ প্রায় 2 কোটি 90 লক্ষ মানুষ নেপালে বাস করে। দ্য পপুলেশন ইজ প্রাইমারি রুরাল, আর এর মেইনলি জনসংখ্যা বা মূল জনসংখ্যার বেশিরভাগ গ্রামে বাস করে, কোথায় বাস করে, গ্রামে বাস করে। কাঠমান্ডু দ্য ক্যাপিটাল সিটি হ্যাজ লেস দ্যান 1 million ইনহ্যাবিটেন্টস, কাঠমান্ডু হল যে মূল ভূমিটা বা নেপালের রাজধানী, এখানে প্রায় কত লক্ষ মানুষ বাস করে, 1 million ইনহ্যাবিটেন্টস, প্রায় 10 লক্ষ মানুষ বাস করে, 10 লক্ষ আমরা 1 million আমরা জানি, তাহলে 1 million ইনহ্যাবিটেন্টস মিন্স 10 লক্ষ মানুষ এই মূলভূমিতে বা কাঠমান্ডুতে বাস করে। নেপালস ডেমোগ্রাফিক ফিচার্স আর কমপ্লিকেটেড নট অনলি বাই ডেন্সেস অফ এথনিক গ্রুপস, আর নেপালের এই জটিল নৃতাত্ত্বিক বা জনসংখ্যার জনগোষ্ঠীর লোকজন এই শুধু এটাই নয়, এরা শুধু
নৃতাত্ত্বিক গোষ্ঠী দ্বারা সিক্ত না বা এরা দ্বারা পরিপূর্ণ নয়। এখানে আরো কি আছে, বাট বাই ডিফারেন্ট কাস্টার্স, এর বিভিন্ন গোত্র বা উপগোত্র রয়েছে, বিভিন্ন গ্রুপ রয়েছে, বিভিন্ন সম্প্রদায় রয়েছে এই নৃতাত্ত্বিক গোষ্ঠীর, অর্থাৎ বিভিন্ন জটিল অনেকগুলো নৃতাত্ত্বিক গোষ্ঠী এই নেপালে বাস করে, আমরা পরে জানবো। ইন টোটাল দেয়ার আর 103 কাস্টার্স অ্যান্ড এথনিক গ্রুপস ই লিভিং ইন দিস স্মল কান্ট্রি, এই দেশে, এই ছোট্ট দেশে 103টি নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ বাস করে, বা নৃতাত্ত্বিক গোষ্ঠীর এই ক্ষুদ্র দেশে 103টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন কি করে বাস করে। এরপরে দেখো, তোমরা খেয়াল করো, এরপরে বলা হচ্ছে দ্য টু লার্জেস্ট অফ সাস গ্রুপস আর নন অ্যাজ চিটারি অ্যান্ড বাহুন, আর এই নৃগোষ্ঠীর দুটি প্রধান গোষ্ঠীর নাম হল চিটারি, একটা নাম আর একটা নাম বাহুন, আদার্স ইনক্লুডিং মাগর, তারুয়া অ্যান্ড তামাং, অন্য গোষ্ঠীগুলো হল মাগর, তারু অ্যান্ড তামাং, নাওয়ার নাওয়ার মুসলিম, গুরুং অ্যান্ড দামাই, অর্থাৎ এগুলো একটা একটা সম্প্রদায়ের নাম। অর্থাৎ এখানে মাগর বাস করে, তারুয়া বাস করে, তামাং বাস করে, নাওয়ার বাস করে, মুসলিম মুসলমানরা বাস করে, গোরাং আছে, এবং দামাই সম্প্রদায়ের লোকও আছে বা দামাই গ্রুপের লোকও আছে। এবার 48% অফ দ্য পিপুল স্পিক নেপালি, প্রায় 48% মানুষ নেপালি ভাষায় কি বলে, কথা বলে। এমন আদার্স ল্যাঙ্গুয়েজেস স্পোকেন অ্যাট মাইতালি, ভোজপুরি, তারু অ্যান্ড তামাং, এবং অন্য মানুষেরা বা অন্য সম্প্রদায়ের মানুষেরা কথা বলে মাইথালি, ভোজপুরি, তারু এবং তামাং ভাষায়। আর প্রিয় শিক্ষার্থীরা, আমরা সিন প্যাসেজের আজকে এই অংশ পর্যন্ত বা এই পর্যন্ত আমরা এখন রাখবো। এরপরে আমরা তোমাদের কিছু কোশ্চেন ক্লাস করব, যেখান থেকে আমাদের 2 নম্বর কোশ্চেন, অর্থাৎ আমরা যেটুকু পড়লাম এই এতটুকুর মধ্যে, আর আগামী ক্লাস আমরা বাকিটুকু আলোচনা করবো। আর এতটুকুর মধ্যে আমাদের যা আসে সেটা হলো কিছু কোশ্চেন আসবে, খেয়াল করো শিক্ষার্থীরা, কোশ্চেনগুলো আমরা বোর্ডে লিখে আলোচনা করি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা, বুঝিয়ে দেবো, তোমরা সেই মেসেজ থেকে কোশ্চেনের অ্যান্সারগুলো বের করে লিখতে পারবে। খেয়াল করো, আমরা এখান থেকে কোনো কোশ্চেন করতে পারি, আমরা যেটুকু বললাম এই পর্যন্ত, এখানে প্রশ্ন হতে পারে হোয়ার ইজ নেপাল সিচুয়েটেড, হতে পারে এ নাম্বার হোয়ার ইজ নেপাল নেপালের জনসংখ্যা হোয়াট ইজ দ্য পপুলেশন অফ নেপাল, নেপালের জনসংখ্যা কত। এরপরে সিনেমায় দেখো, প্যাসেজের দিকে তাকো, আমরা কি কোশ্চেন করতে পারি, আমরা এখান থেকে করতে পারি হোয়াট ইজ দ্য ক্লাইমেট অফ সাউথার্ন নেপাল লাইক, হতে পারে হোয়াট ইজ দ্য ক্লাইমেট অফ What is the climate of southern Nepal like? What is the climate of southern Nepal like? নেপালের দক্ষিণাংশের আবহাওয়া কেমন, আমরা এই প্রশ্ন করতে পারি। আর আমরা করতে পারি হাউ মেনি পিপল লিভ ইন দ্য ক্যাপিটাল, এটা হতে পারে হাউ মেনি people live in the capital, how many people live in the capital, অর্থাৎ রাজধানীতে কতগুলো মানুষ বাস করে। And this is the last question, আরেকটা question আমরা এখান থেকে করতে পারি, তোমরা ইচ্ছে করলে অনেক বেশি question করতে পারবে বা চেষ্টা করবে, আমি আরেকটা question আলোচনা করব,
এখানে হতে পারে হাউ মেনি এথনিক গ্রুপস আর দেয়ার ইন নেপাল, হাউ মেনি এথনিক গ্রুপ আর দেয়ার ইন, হাউ মেনি এথনিক গ্রুপ আর দেয়ার ইন নেপাল, অর্থাৎ হাউ মেনি এথনিক গ্রুপস আর দেয়ার ইন নেপাল, নেপালে কতগুলো নৃগোষ্ঠীর লোক বাস করে। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঁচটা কোশ্চেন আমি এখান থেকে তৈরি করলাম। আমার মনে হলো তোমরা আরো অনেক বেশি কোশ্চেন তৈরি করতে পারো, অনেক বেশি কোশ্চেন হতে পারে। এই সবচেয়ে বড় কথা হলো প্যাসেজটি ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে। আর প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি বাসায় ভালোভাবে পড়বো তোমরা বসে। আজকে আমরা এই পর্যন্ত রাখবো, নেক্সট ক্লাসে পরবর্তী দশ আলোচনা করবো। আল্লাহ হাফেজ।